যারা সিম কার্ড ক্যান্সেল করতে চাচ্ছেন, সিআইটিতে তো বর্তমান সমস্যা আছে, সিআইটি ছাড়া আপনারা ডাইরেক্ট সিম ক্যান্সেল করতে পারবেন। তবে এতেও কিন্তু আপনার অ্যাপসার লাগবে, অ্যাপসার ছাড়া কিন্তু হবে না, কারণ ডকুমেন্ট ছাড়া একজন অন্যজন সিম কিভাবে ক্যান্সেল করবেন। তো আর এটা শুধুমাত্র ফ্রেন্ড এবং ভার্জিন মোবাইল যারা ব্যবহার করে তাদের জন্য, যেহেতু ওয়েবসাইট আলাদা আলাদা, এই অপশনটা আগে কিন্তু ছিল না, সিম ডিঅ্যাক্টিভেশন। ঠিক আছে, দেখুন ভাই, ভার্জিন অথবা ফ্রেন্ডি একই তো মোবাইল, নেটওয়ার্ক একই, শুধু নাম আলাদা, চলে কিন্তু একই সিস্টেমে। তো ভার্জিন অথবা ফ্রেন্ডি সিম যদি হয়, আপনাদের সিআইটিসিতে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আপনার ডাইরেক্ট যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পরে ভার্জিন মোবাইল .com/sa লেখার পর সার্চ করলে ওয়েবসাইট আসবে। আর যদি সেটা না করেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবার উপরেই আছে এই লিঙ্কটা, এই লিঙ্ক ওপেন করার পরে দেখুন এখানে সিম ডিঅ্যাক্টিভেশন, এটাতে ক্লিক করবেন। আমি শুধু আপনাদের সিস্টেমটা বলে দেবো, ঠিক আছে, যেহেতু আমার কাছে যে একটা ফ্রেন্ডি সিম আছে এটা মানে কারই কামাতে নেওয়া আমি জানি না, এই জন্য হচ্ছে না, এটা আমি ক্যান্সেল করতে পারবো না। তবে আপনাদের নামে যদি সিম নেওয়া থাকে আর অ্যাপসার যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা পারবেন। আমি এখানে ইংলিশ করি আগে থেকে, দেখুন ভাই এখানে টিকিট ডিটেলস, ঠিক আছে, এখানে ইওর নাম্বার, অ্যাপসার, কনফার্মেশন, ভেরিফিকেশন কোড, দেখুন এখানে সিম ডিঅ্যাক্টিভেশন, ঠিক আছে, প্লিজ ফিল আউট আপ ফ্রম বিলো অ্যান্ড ফলো দ্য স্টেপ টু ডিঅ্যাক্টিভেট ইউর সিম। এইখানে আপনার নাম্বার দিবেন, ঠিক আছে, মানে যে সিমটা ক্যান্সেল করবেন সেটা এখানে দিবেন। আপনার ই কমার্সে সিম নেওয়া নাকি ভিজিট বিষয় আসছেন নাকি জিসিসি আইডি, জিসিসি পাসপোর্ট, তারপর আপনার উমরা পাসপোর্ট, ভিজিটর ভিসা, উমরা ভিসা, হজ ভিসা, মানে কি ভিসা দেয়, মানে কি ডকুমেন্ট দিয়ে আপনি সিমটা নিয়েছেন সেই ডকুমেন্টের ক্লিক করতে হবে। ঠিক আছে, সেটা পূরণ করতে হবে। যদি আপনার ইকামা হয় ইকামা, আর এখানে আইডি টাইপ যে কোনো একটা সৌদি আইডি অথবা যে কোনো কিছু দিয়ে হবে, এখানে আপনি যেটাতে নিয়েছেন ডকুমেন্ট সেটা দিয়ে এখানে দিবেন। ঠিক আছে, তো ইকামা সৌদি প্রবাসী যেহেতু, ইকামা বেশিরভাগ লোক ইকামাতে দিবে। তারপরে আইডি টাইপ আপনার ইকামা নাম্বার এখানে দিবেন, আর এইখানে তারপরে দিবেন রিজন, কারণটা কি। ঠিক আছে, তো এখানে কারণ আপনি এখানে দিতে পারেন, একটা নতুন নাম্বার চাই, নাম্বার এটা দরকার নেই, অথবা আপনি ফাইনাল এক্সিট চলে যাচ্ছেন আর আপনি আসবেন না এই জন্য, অথবা আদার যে কোনো একটা কারণ দেবেন। কারণ দেওয়ার পরে এখানে আই অ্যাম নট এ রোবট, এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটা চেক মার্ক করার পরে সাবমিট করবেন। তারপরে আপনার অ্যাপসারে ভেরিফিকেশন হবে, অ্যাপসার ভেরিফাই করার পরে কনফার্মেশন আবার দিতে হবে আপনাকে। ঠিক আছে, তো এখন আমার কাছে সিম নেই, আমি দেখাচ্ছি, কিন্তু এটা হবে না, যেহেতু ই কমার সিম কার্ড নাম্বার যদি একই আইডিতে না নেওয়া হয় তাহলে ঝামেলা। এখানে সিম নাম্বার দিলাম, এখানে কামাই দিয়ে দিই, টু গেট নিউ নাম্বার, এরপরে আই এম নট এ রোবট, দেখুন সাবমিট হচ্ছে না, কারণ আমার এই ইকামার সাথে এটা কোনো ম্যাচ নেই। যদি ম্যাচ করতো তাহলে হয়ে যেত, এখানে সাবমিট করলে আসতো। ঠিক আছে, তো যাই হোক ভাই, যাদের আছে ডকুমেন্ট ঠিকঠাক আছে আপনারা করতে পারবেন, আর আমি ইনশাল্লাহ অন্য কারোর ডকুমেন্ট যার নামে সিম নেওয়া আছে তার তাদের দেখাই দেবো ইনশাল্লাহ। আমি শুধু আইডিয়া দিলাম আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।